বুধবার সকালে রাজধানীতে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করল গেইল ইন্ডিয়া। এই গেইল অফিসের অবস্থান রাজধানীর রাধানগর বাসস্ট্যান্ডের বিপরীত দিকে। এদিন গেইল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করে। তাদের এই র্যালির লক্ষ্য হল ভারতকে স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এদিন র্যালির পাশাপাশি গেইল কর্তৃপক্ষ করোনা পরিস্থিতিকে সামনে রেখে পথ চলতে সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করে, বিশেষ করে যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক বিতরণ করে তারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2 অক্টোবর 2014 উনি এই মিশনটা চালু করেছিল। এইটা ছিল স্বচ্ছ ভারত অভিযান আর পরিষ্কার পরিচ্ছন্ন ভারত আর ক্লিন ইন্ডিয়া মিশন। এই মিশনের আন্ডারে ওনার মেইন মোটিভ ছিল আমরা ভারতবাসী সবাই যারা যারা রেসপন্সিবল সিটিজেন আমরা যাতে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর পারিপার্শ্বিকটাকে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আর গ্রামাঞ্চলে যারা রোগ নিরোগকে আমরা যাতে কন্ট্রোল করতে পারি, ওদের যে স্যানিটেশন প্রবলেম স্যানিটেশনটাকে যাতে আমরা আপ টু দ্য মার্ক করে দিতে পারি, মানে ফ্লাশ ফুড ফ্লাশ দিয়ে যাতে আমরা ফ্লাশ দেওয়ালে জল যায় এইরকম টয়লেট যাতে আমরা বানিয়ে দিতে পারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার মিশন ছিল। আর এটার টার্গেট ছিল 2 অক্টোবর আমাদের 2019 মধ্যে আমরা যাতে এই অ্যাচিভমেন্ট করতে পারি পুরো, সেটার আদারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন আজকে ক্লেম করা হচ্ছে আমরা মোটামুটি 95%, তখন 2014 39% ছিল, সেটা এখন 95% অ্যাচিভ করেছে। মূলত ভারতকে স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেইল ইন্ডিয়া কর্তৃপক্ষ এই ধরনের কর্মসূচি সংগঠিত করেছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।